বিশালগড় অফিস টিলা রামকৃষ্ণ আশ্রম সংলগ্ন সড়কে অটো মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হয় এক ব্যক্তি। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার সকাল 11টা নাগাদ বিশালগড় অফিস টিলা রামকৃষ্ণ আশ্রম সংলগ্ন সড়কে অটো মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হয় সঞ্জয় সাহা নামে এক ব্যক্তি। পরবর্তী সময়ে অন্যান্য লোকেরা দেখতে পেয়ে স্থানীয় একটি গাড়ি করে নিয়ে আসে মহকুমা হাসপাতালে। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যান অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। বর্তমানে আহত ব্যক্তি সঞ্জয় সাহার অবস্থা আশঙ্কাজনক দেখে মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আগরতলা জিবি হসপিটালে রেফার করে। ঘটনাস্থল থেকে গা ঢাকা দিতে সক্ষম হয় মারুতি গাড়িটি। পুলিশ ছুটে এসে একটি মামলা গ্রহণ করেছে বলে জানা যায়। খবর আসলে উঠছিল সামনে মেন্ডুরে একটা অটো আর একটা সেলুন গাড়ি মুখোমুখি করছে, কয়জন আহত? আমরা আইসি আইসি আমরা পাইছি না লোকাল পাবলিক না গেরিবে আহত হয়ে গেছে। কি নাম? তার নাম সঞ্জয় সাহা। কিরকম আহত? সিরিয়াস।